Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah kafa wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udzu billahi minasy syaithanir rajim. Inna zayyanna as-samaa'a ad-dunya bizinatil kawakib وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب وقال أيضا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير সম্মানিত দিনী আয় সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অধিকাংশ ভাই অবগত হবেন যে আজ আমাদের দাওয়াত অফিসের এই মাসিক সভায় যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা আলোচনার যে বিষয়বস্তুটি রয়েছে সেটি হচ্ছে মুসলিম হয়ে গণ জ্যোতিষী ও রাশি বলে বিশ্বাস করা কেমন বিষয়, ইসলামে কি বিধান আছে, আমাদের কি এ সম্পর্কে সচেতনতার দরকার আছে, কি করার প্রয়োজন আছে এবং কি বর্জন করার দরকার আছে, এ সম্পর্কে আজকের আমাদের আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান যুগ একটি বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। বিজ্ঞান ও প্রযুক্তি এত বেশি এগিয়ে গেছে যে পৃথিবীর মানুষ না চাইতেও অনেকটা ভদ্র হয়ে গেছে। বিজ্ঞান এত এগিয়ে গেছে যে আজ আপনারা এখানে বসে আছেন, এই মুহূর্তে আপনি কয়েক হাজার কিলোমিটার দূরে আছেন আপনার বাড়ি থেকে, কিন্তু আপনি এখন এই সরাসরি যোগাযোগ করতে পারছেন। বিজ্ঞান এত এগিয়ে গেছে যে আমরা আজ এখানে একশত জন লোকের মাঝে একটি আলোচনা করছি। যদি আমরা এই আলোচনাটাকে ইন্টারনেটে ছেড়ে দিই তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে মানুষ সেটা শুনতে পাচ্ছে। যেমন বিজ্ঞান এদিকে এগিয়ে গেছে তেমন আলহামদুলিল্লাহ ইসলামিক শিক্ষাগুলিও প্রচার ও প্রসার লাভ করেছে। আজ এ সকল বৈজ্ঞানিক প্রযুক্তিতে মানুষ ইসলামের শিক্ষা দীক্ষাও খুব সহজে পাচ্ছে। আজ কোরআন মজিদের অনুবাদ আপনি যে কোনো ইন্টারনেটের ভালো ওয়েবসাইটে ঢুকবেন, ইসলামিক ওয়েবসাইটে পাচ্ছেন। আপনি বিশ্বের যে কোনো বড় আলেমের আলোচনা ও ভাষণ, যে কোনো বড় কারের কেরাত ও তাজবীর শুনতে চাচ্ছেন, আপনি বাড়িতে বসেই সেটা পায়। যদি আপনার কাছে এরকম বিজ্ঞানের প্রযুক্তি, বৈজ্ঞানিক প্রযুক্তি আপনার কাছে মজুদ থাকে। কিন্তু দুঃখের বিষয় যে একদিকে যেমন বিজ্ঞান এগিয়ে গেছে, জ্ঞান এগিয়ে গেছে, সেরকম কিছু জাহেলি জিনিস ও বর্বর যুগের বিষয়ও আমাদের সমাজে ঢুকে পড়েছে। আজ মানুষ শিক্ষিত হওয়ার পরেও, বিজ্ঞানের দৃষ্টিতে অনেক এগিয়ে যাওয়ার পরেও কিছু মানুষকে আবার দেখবেন তারা নিজের ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে গেছে। আবার কিছু মানুষকে দেখবেন সে তার সাজ সকালে ব্যবসা বাণিজ্যের কাজ অতক্ষণে শুরু করে না যতক্ষণে রাশি ফলটা চেক না করে না। বিজ্ঞানের এই প্রযুক্তির যুগে, উন্নতির যুগে এখনো মানুষকে দেখা যাচ্ছে যে সে কোন গণকের কাছে হাত দেখাচ্ছে তার হস্তরেখা। এখনো কিছু মানুষ দেখা যাচ্ছে যে মানুষের উপর ভরসা নাই, বলছে মানুষ অনেক মিথ্যাবাদী হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে, তাহলে মানুষ না পশু পাখির মাধ্যমে গণনা করা, তাই কেউ টিয়া পাখির মাধ্যমে গণনা শুরু করছে, কেউ আবার বানরের মাধ্যমে গণনা শুরু করছে। আর অবাক লাগে যেগুলো বিশ্বের সবচেয়ে বড় ভদ্র মনে করা হয়, সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং সবচেয়ে জ্ঞানী মানুষ মনে করা হয়, অনেকে যাদের অনুসরণীয় মনে করে এরকম
এরকম লোকেরা অলিম্পিক খেলা হচ্ছে আরো কিছু হচ্ছে, ওই সময় কোন দলটা জিতবে না জিতবে সমুদ্রের কোন প্রাণী কে ছেড়ে দিচ্ছে বলের মাঝে, যদি এই বলে ওটা এসে ধরে তাহলে সেই পার্টি জিতবে, সেই দল জিতবে না জিতবে না, মাঠ আছে। সেই জন্য বলছিলাম যে একদিকে যদি একদিকে যদি বিজ্ঞান এগিয়ে গেছে তো অন্যদিকে দেখা যাচ্ছে যে জাহেলি যুগেও যেন আবার জাহেলি যুগের নিয়ম প্রথা আমাদের মাঝে প্রবেশ করে গেছে। এগুলা যেমন মুসলিমরা করছে তেমন অমুসলিমরা করছে। তাই দেখা যাচ্ছে আজকালকার যুগে গণক জ্যোতিষী হস্তরেখাবিদ আবার খুঁজ পাখির খুঁজ বানরের খুঁজ তিন পরিচয় পর্যন্ত ভাগ্য নির্ণয়ের কার্ড ইত্যাদি এগুলা প্রকাশ পেয়েছে। এই কারণে যতগুলো চ্যানেল আছে টেলিভিশনের বিশেষ করে পাবলিক চ্যানেল যখন রাত 12টা হচ্ছে তখন তারা একটা প্রোগ্রাম চালাচ্ছে, নাম দিয়েছে রাশিফল। নাম কি? রাশিফল একটা প্রোগ্রাম হয় রাত 12টার পর সেটা শুরু করছে, কারণ রাত 12টার পর দিন শুরু হয় ইংরেজি হিসাবে, কিংবা সকালে এসকল প্রোগ্রাম চালাচ্ছে। পৃথিবীর যারা এ সকল কিছুতে বিশ্বাসী তারা ওই চ্যানেলটা দেখে ওই প্রোগ্রামটা দেখার পর সে সেই দিনে ব্যবসা বাণিজ্য কিভাবে করবে না করবে সেখান থেকে দিক নির্দেশ বানিয়ে নিচ্ছে। একটা টেলিভিশনের এক সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজ জন্য কয়েক হাজার টাকা লাগে, পাঁচ সেকেন্ডের একটা এডের জন্য লক্ষ টাকা লাগে, কিন্তু ওরা এক ঘন্টা আধা ঘন্টা প্রচার করছে শুধু এগুলোকে। আবার দৈনন্দিন পত্র পত্রিকা যখন খুলবেন সকালবেলা তখন একটা বড় পৃষ্ঠায় দেখবেন রাশি বলে পুরা সবকিছু লিখে দিয়েছে। মানুষ আজকাল অনেকে গণকের কাছে যায় না বটে, কিন্তু সকালে নিজের টেবিলে সেই সকল পত্রিকার রাশিফল দেখে নিজের আগামী দিনের ভবিষ্যতে কি করতে হবে সেগুলোর ক্যালকুলেশন করছে এবং হিসাবপত্র করছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে যারা বড় বড় ব্যবসায়ী তারা আবার গণকের কাছে জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে নিজের ব্যবসা শুরু করছে। আবার এরকমও মানুষ দেখা যাচ্ছে যারা প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির পদে আছে কিংবা আগামীতে ভোটে জিতবে না জিতবে না জয় হবে কি হবে না এ সম্পর্কেও কিন্তু তারা এরকম লোকদের শরণাপন্ন হচ্ছে যে আমার ভবিষ্যৎটা কি ব্যাপার সেবার একটু দেখে নি। এমনকি এ সকল জিনিস যারা বড় বড় প্লেয়ার খেলোয়াড় তারাও কিন্তু এ সকল জিনিসের কোনো না কোনো রূপে শরণাপন্ন হচ্ছে। তো সেই কারণে আমাদের প্রয়োজন আছে যে একজন মুসলিম হিসাবে একজন মুমিন হিসাবে আমরা এ সকল কিছুর শরণাপন্ন হতে পারি না পারি না, এগুলোকে বিশ্বাস করতে পারি না পারি না, পারলে কতক্ষণে পারি না পারলে কতক্ষণে পারি এবং পারলে বিশ্বাস করলে এটা কত বড় ক্ষতি এটা আমাদের অবশ্যই জানা দরকার। তাই আজ আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে আমরা এ সকল কিছুর শরীয়তের সমাধান জানার পূর্বে আমাদেরকে তিনটি বিষয়ে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, কারণ এই তিনটি বিষয়ে আমরা উল্লেখ করেছি আমাদের এই নোটিশে যে গণক জ্যোতিষী এবং রাশিফল। গণকটা কি জিনিস, জ্যোতিষীটা কি জিনিস, রাশিফলটা কি জিনিস, আমরা তো নাম শুনি অবশ্যই কিন্তু এটা কি বিষয়, এখানে কি করা হয়, এর আসল রহস্য কি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তাই আমাদের জানা দরকার যে গণক কাকে বলে, আমাদের জানা দরকার যে জ্যোতিষী কাকে বলে, আমাদের জানা দরকার যে রাশিফল কাকে বলে। প্রথমে দেখেন গণক কাকে বলে। গণক সম্পর্কে আমি সংসদ বাংলা অভিধান পৃষ্ঠা 163 সেখানে গণক কি জিনিস তার সংজ্ঞায় লেখা হয়েছে যে রাশি নক্ষত্র দ্বারা ভবিষ্যৎ শুভাশুভ নিরূপণ। রাশি নক্ষত্র মানে বিশেষ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিষ্যৎটা শুভ হবে না অশুভ হবে এর নির্ণয় যে করে তাকে কি বলা হয়, তাকে গণক বলা হয়। আমরা শুধু সংজ্ঞাটা শুনেছি কি জিনিস এটা। তারকা বিশেষ নক্ষত্রের ক্যালকুলেশনের মাধ্যমে আপনার শুভ হবে না অশুভ হবে এটা নির্ণয় করা হয় যে করে তাকে বলা হয় গণক, এটাকে বলা হয় গণক বিদ্যা, আরবিতে বলা হয় কাহিন। এবার রাশিফলটা কি জিনিস আমরা অনেক শুনি অনেক দেখি পত্র পত্রিকাও দেখি কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না যে রাশিফল কি জিনিস। শুনে রাশিফল কি জিনিস, রাশিফল হচ্ছে জ্যোতিষ শাস্ত্রেরই একটা অধ্যায় একটা পাঠ। সেটা কি জিনিস, রাশিফল বা জ্যোতিষ শাস্ত্রে রাশিফল হচ্ছে
যে সূর্যের একটা গতিপথ আছে, মানে সূর্য একটা পথে ঘোরাঘুরি করছে। এখানে একটি কথা বলে দেওয়া ভালো মনে করছি, জ্যোতিষীদের সাথে বর্তমান বিজ্ঞানের অনেক অমিল, তার মধ্যে প্রথম অমিলটা এখানে, বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্য ঘুরে না, সূর্য নিজ স্থানে অবস্থান করছে। জ্যোতিষীরা বলছে সূর্য ঘোরাফেরা করছে। সূর্য যখন ঘোরাঘুরি করছে, জ্যোতিষীরা বর্তমান যুগে সায়েন্টিস্টদের সাথে যেন দ্বিমত না হয় সে কারণে তারা একটা উপায় বের করে বলে, যেহেতু পৃথিবী থেকে দেখা যাচ্ছে যে সূর্য ঘুরছে, সে কারণে আমরা সূর্য ঘুরছে মেনেই নিচ্ছি, যেহেতু পৃথিবী থেকে মনে হচ্ছে যে সূর্য ঘুরছে। আচ্ছা, তাহলে জ্যোতিষী কি বলছে, রাশিফল কাকে বলে? বলছে সূর্য যেই পথে ঘুরছে সেই পথে ঘোরার পর একটি আলোক বৃত্ত তৈরি হচ্ছে, একটা রাস্তা তৈরি হচ্ছে, একটা গোলাকার বৃত্ত তৈরি হচ্ছে। এই গোলাকার বৃত্তটির নাম হচ্ছে ইক্লিপটিক, ইক্লিপটিক বা ক্রান্তি বৃত্ত। বলছে এই ক্রান্তি বৃত্তে 12টি রাশি উদয় হচ্ছে, 12টি নক্ষত্র উদয় হচ্ছে ওই কাল্পনিক তাদের সেই গতিপথে। সূর্য যেই পথে চলছে সেই পথে চলার সময় একটা আলোক বৃত্ত সৃষ্টি হচ্ছে, ওই আলোক বৃত্তের মধ্যে 12টি রাশি আছে, ওই 12টি রাশির নামও তারা দিয়েছে, এটাও কিন্তু কাল্পনিক নাম। 12টি রাশি হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃষ্টি, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টি রাশির নাম, এই নামগুলো তাদের কাল্পনিক এবং এগুলো একটা আকারও তারা দিয়েছে। মেষ বলছে ষাঁড়ের মতো, বিছা কাঁকড়া, ধনু দেখতে পান না এগুলো অনেক সময়, তো এগুলো হচ্ছে রাশি। বলছে সূর্য যেই পথে চলল, চলার সময় একটি গতিপথ, সেখানে একটি আলোকপথ তৈরি হচ্ছে, ওই আলোকপথে এরকম 12টি রাশি আছে। যখন কোন মানুষ জন্ম নেয় পৃথিবীতে, তখন তারা দেখে যে ওই রাশিটি কোথায় অবস্থান করছিল। ধরেন যে পূর্ব আকাশে যখন সূর্য উঠছে, তখন তার গতিপথে একটি রাশি উঠছে। আপনার যদি ওই সময় জন্ম হয়, তাহলে বলবে যে আপনার রাশি হচ্ছে অমুক, বুঝে আছে কথাটি? যদি আপনার ওই সময় জন্ম হয়, তাহলে সে কারণে দেখবেন প্রত্যেক জ্যোতিষী কিছু বলার আগে বলে যে আপনি আপনার জন্ম কখন সময়টা নেয়। কেন? আপনার জন্ম সময়টা নেওয়ার পর সে তার বিদ্যা অনুযায়ী সেই রাশির সময়টা দেখে যে ওইটা কোন রাশির সময় আপনার জন্ম হয়েছে। ওরা মনে করে যে এক একটি রাশি যেহেতু 12টি রাশি, আর এই 12টি রাশিকে তার 360 ডিগ্রি ঘুরে আসতে, পুরো স্থানটা গতিপথটা ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। তাই তারা মনে করে যে এক একটি রাশি ওই গতিপথে 2 ঘন্টা ধরে থাকে, অতঃপর সেটা চলে যায়, অন্য একটি রাশি আসে। ওই সময় যার জন্ম হয় তখন বলা হয় ওদের পরিভাষায় এটা হচ্ছে জাতক বা লগ্ন, আর ওই সময় চন্দ্র যে রাশিতে প্রবেশ করে ওটাকে বলা হয় তার রাশি। মোট কথা হলো এই যে তারা একটা কল্পনা করেছে এবং তাদের এই অনুমান অনুযায়ী এই আলোক বৃত্তে 12টি রাশি আছে। মানুষ যে যে সময় জন্মগ্রহণ করে তার সেটা ওই রাশি ধরা হয়, আর প্রত্যেক রাশির কিছু তারা গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করেছে। প্রত্যেক রাশির গুণাগুণ বৈশিষ্ট্য কেমন বলছেন যে একটু আগে শুনলেন, রাশিগুলোর মধ্যে কোনটার নাম মেষ, কোনটার নাম বৃষ, কোনটার নাম মিথুন। তো বলছে মেষ রাশি রাগান্বিত রাশি, ওই সময় যে জন্ম হবে সেই লোকটা রাগ বেশি। অমুক রাশি খুব সৌভাগ্যবান রাশি, শুভ শুভ রাশি, তাই ওই সময় যার জন্ম হবে সেই লোকটা শুভ হবে। অমুক রাশিটা যেদি প্রকারের, তাই ওই সময় যার জন্ম হবে সেই লোকটা যেদি প্রকারের হবে। অমুক রাশিটা কল্যাণের প্রতীক, তাই ওই সময় যার জন্ম হবে সেই মানুষটার জীবনে কল্যাণ আসবে। বুঝতে পারছেন? এরকম করে তারা হিসাব ক্যালকুলেশন করে মানুষকে বলে থাকে। এটা কি বলা হচ্ছে রাশিফল। তাহলে আমি আপনাদেরকে রাশিফল কি জিনিস আশা করে সাধারণ বুঝাতে পেরেছি। এবার জানা দরকার যে জ্যোতিষী কাকে বলে। ভাই, এই সব ক্যালকুলেশন গুলির মধ্যে আসল জিনিস হচ্ছে এই জ্যোতিষ। এটাকে বলা হয় জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিদ্যা। এই জ্যোতিষ বিদ্যা খুবই প্রাচীন বিদ্যা, ইসলামের বহু পূর্ব থেকে এই জ্যোতিষ বিদ্যা ছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে থেকে যে জ্যোতিষ বিদ্যা ছিল তার মধ্যে সবচেয়ে জ্যোতিষ বিদ্যার বড় প্রমাণ পাওয়া যায় হিন্দু শাস্ত্রের বেদে। বরং জ্যোতিষ বিদ্যাকে বেদের শিক্ষা অনুযায়ী বলা হয় বেদের চক্ষু।
বেদের একটা বিশেষ বিশেষ অনুচ্ছেদের নাম হচ্ছে এই জ্যোতিষ। সেই জ্যোতিষটা কি জিনিস এ সম্পর্কে শুনে কি বলা হয়, জ্যোতিষের সংজ্ঞায় সংসদ বাংলা অভিধানে বলা হচ্ছে, গ্রহ নক্ষত্রাদির অবস্থান নির্ণয় পূর্ব মানুষের ভবিষ্যৎ শুভ অশুভ বিচারের বিদ্যা। গ্রহ নক্ষত্রের যেখানে অবস্থান হচ্ছে সেই অবস্থানগুলি নির্ণয় পূর্বক মানুষের শুভ অশুভ নির্ণয় করা। তাহলে কি বোঝা যাচ্ছে, আগে যে রাশিফলটা শুনলেন কাছাকাছি সেই বিদ্যা, বরং রাশিফলটা জ্যোতিষ বিদ্যারই একটা অংশ। আবার শুনেন একটু সহজ করে এর সংজ্ঞা, যা দ্বারা আকাশে অবস্থিত গ্রহ স্থিতির দ্বারা অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্পদে জানা যায় তাকে জ্যোতিষ বিদ্যা বলে। অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানা যায় ওই সকল গ্রহের মাধ্যমে, ওকে কি বলে, জ্যোতিষ বিদ্যা বলে। তাহলে তিনটি বিষয়ের যেটা সারাংশ আসা যেতে পারে সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আকাশে রেখেছেন, সেগুলার বিশেষ প্রভাবে প্রভাবিত হচ্ছে মানুষ, সেগুলোর কারণে মানুষের শুভ অশুভ হচ্ছে, সেগুলোর কারণে মানুষের লাভ ও ক্ষতি হচ্ছে, সেগুলোর কারণে কোনো মানুষ পাস বা ফেল হচ্ছে, সেগুলোর কারণে কোনো মানুষ সৌভাগ্যবান হচ্ছে বা দুর্ভাগ্যবান হচ্ছে। এটাই হচ্ছে এই সকল কিছু যে তিনটি বিষয়ের সারাংশ বলতে পারেন। তবে একটি জিনিস আরো জানতে হবে, যেহেতু আমরা ইসলামিক বিধানের সম্পর্কে জানবো, একটু মনে রাখবেন জ্যোতিষ বিদ্যা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি, একে বলা হয় গণিত জ্যোতিষ। অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষটা হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রের প্রভাব কি দুনিয়াতে পড়ছে এই বিষয়ে আলোচনা না, গ্রহ নক্ষত্র গুলোর কোন কোথায় উঠছে, কোথায় উদয় হচ্ছে, কোথায় ডুবছে, তার কোথায় চলাচল করছে, কিভাবে চলাচল করছে, এই বিদ্যাটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষ। বলছে যে বিদ্যা দ্বারা মহাকাশ নক্ষত্র ও গ্রহেদের গতি অবস্থান ও চরিত্র জানা যায় তাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। মানে সেই গ্রহগুলা কোন লাভ ক্ষতি করছে, শুভ অশুভ করছে এরকম না, গ্রহগুলা কোথায় আসে, কোথায় অবস্থান করছে, কোন দিক থেকে কোন দিক যায়, কখন কোথায় অবস্থান করে, এই বিদ্যাটাকে বলা হচ্ছে জ্যোতিষের পরিভাষায় প্রথম বিদ্যা গণিত জ্যোতিষ মানে অ্যাস্ট্রোনমি। আর দ্বিতীয় বিদ্যাটার নাম হচ্ছে ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি। প্রথমটা ছিল কি অ্যাস্ট্রোনমি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা কি বিদ্যা, বলছে গণিত জ্যোতিষ যে বিদ্যার দ্বারা মহাকাশ নক্ষত্র গ্রহদের গতি অবস্থান ও চরিত্র জানা যায় তাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। আর ফলিত জ্যোতিষ কাকে বলা হয়, অ্যাস্ট্রোলজি কাকে বলা হয়, যে বিদ্যার দ্বারা গ্রহদের অবস্থান সাপেক্ষে, গ্রহদের অবস্থান সাপেক্ষে মানুষের জীবনে সুখ দুঃখ দুঃখের অতীত বর্তমান ও ভবিষ্যতের অনুমান করা হয় তাকে ফলিত জ্যোতিষ বলা হয়। তাহলে জ্যোতিষ বিদ্যাটি দুটি ভাগে বিভক্ত, একটা হলো শুধু গ্রহ নক্ষত্র কোথায় উদয় হচ্ছে, কোথায় অবস্থান করছে, কোথায় চলাফেরা করছে এরকম জানা, আর একটা হচ্ছে ওই সকল গ্রহ নক্ষত্র উদয় হওয়া বা অবস্থান যেখানে পড়ছে সেই অবস্থান সাপেক্ষে মানুষের অতীত ভবিষ্যতে কি শুভ অশুভ আছে সেগুলো নিরূপণ করা, এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি সংক্ষিপ্তভাবে বুঝাতে পেরেছি যে জ্যোতিষটা কি জিনিস, গণকটা কি জিনিস এবং রাশিফলটা কি জিনিস। এই বিষয়ে অনেক জ্যোতিষীরা মনে করে যে এই বিশ্ব সংসারে মানে এই পৃথিবীতে প্রতিটা মানুষ বা প্রাণী গ্রহ নক্ষত্রের প্রভাবের অধীন। অধিকাংশ জ্যোতিষ এটা মনে করে যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সেই সকল গ্রহের প্রভাবে প্রভাবিত। এখন আমাদের জানা প্রয়োজন আছে ভাই যে এই সকল জ্যোতিষ বিদ্যা এবং এই সকল গণকের বিষয় এবং রাশিফলের বিষয়ে ইসলাম কি বলেছে এবং ইসলাম কি বিশ্বাস করে। প্রথমত আমরা গণিত জ্যোতিষের বিধান শুনে, গণিত জ্যোতিষে কি শুনলাম একটু আগে, যে সেই গ্রহগুলো পৃথিবীতে কোনো প্রভাব ফেলে এরকম না, বরং গ্রহগুলো কোথায় উঠছে, কোথায় ডুবছে, কিভাবে চলছে এই মহাকাশে এই সম্পর্কে এটাতে আলোচনা করা হয়। এই গণিত জ্যোতিষের সাথে ইসলামের অনেকটাই মতবিরোধ নেই, গণিত জ্যোতিষের সাথে অ্যাস্ট্রোনমির সাথে ইসলামের অনেকটাই কি নেই, মতবিরোধ নেই। কারণ ইসলামের দৃষ্টিতে যদি কোনো মানুষ
এই শিক্ষা অর্জন করতে চায় যে তারা যে আকাশে যে তারাগুলি আছে, যে নক্ষত্রগুলি আছে, এই নক্ষত্রগুলির মাধ্যমে সে যদি নিজের দিনের ইসলামের কিছু সাহায্য করতে পারে বা জ্ঞান বুঝতে পারে, তাহলে কতখানি নেওয়া যায়। কিভাবে? যে অমুক গ্রহ যদি রাতের অমুক সময় যদি এইদিকে থাকে তাহলে কিবলা এইদিকে হয়, অনুমান করা যেতে পারে না? পারে না, যারা এই বিষয়ে জ্ঞান রাখেন। যে যদি অমুক অমুক তারাটা এইদিকে থাকে তাহলে কিবলা এইদিকে হবে, আর ওটা যদি ওইদিকে যায় তাহলে কিবলা এইদিকে হবে। তাহলে আপনি কিবলা নির্ণয় করতে চাচ্ছেন এই তারাটার মাধ্যমে, যদি এরকম কেউ জ্ঞান অর্জন করে তাহলে ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই। আর একটু বুঝিয়ে বলি, আমাদের কিছুদিন পূর্বের এই দাদিদের ঘটনা, তারা কিভাবে সকালে রমজান মাসে সাহারের সময় নির্ধারণ করত, কিভাবে তারা বুঝত যে এখন সাহারে রান্না করার সময় হয়েছে, কিভাবে তারা বুঝত যে এখন ফজর হচ্ছে, জ্বর এগুলো কিছু ছিল না, এই তারকা ক্যালকুলেশনের মাধ্যমে সেটা করা হতো। কারণ তারা জানে যে অমুক তারকাগুলো যদি মাঝখানে আকাশে থাকে তাহলে এখন গভীর রাত, আর একটু এদিকে যদি চলে যায় তাহলে রাতের এক তৃতীয়াংশ হয়েছে এখন তাহাজ্জুদ করার সময়, এখন সাহারি খাওয়ার সময়, এতখানে নিচে চলে গেছে তাহলে এখন ফজর হয়ে গেছে, আর সাহারির সময় নেই। যদি এরকম কেউ বিদ্যা অর্জন করতে চায় ইসলামের খাতিরে এবং সেটা সহিভাবে সে নিরূপণ করতে পারে, তাহলে ইসলাম সেটাকে ভালো বলেছে, কোনো অপমানও করে। অনুরূপ যদি দিক নির্দেশনার ক্ষেত্রে এই গণক বা এই জ্যোতিষী বা এই গ্রহ নক্ষত্রের বিদ্যা অর্জন করতে চায়, দিক নির্দেশনা কিভাবে? এমন এক যুগ ছিল যে যুগে আপনার কাছে এরকম কোন যন্ত্র ছিল না যে আপনাকে বলবে যে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তারা সমুদ্রের পথে সফর করত, চিন্তা করতে পারছেন সমুদ্রের গভীরে কোনটা কোন দিক কিভাবে চিনে যেতে পারে, উপায় নেই। আর মরুভূমিতে যদি আপনি থাকেন চট্র বুঝতে পারবেন না যে কোনটা কোন দিক। তো দিক নির্দেশনার ক্ষেত্রে যদি কোনো মানুষ এই জ্ঞান অর্জন করতে চায় যে অমুক তারা অমুক নক্ষত্র যদি এই দিকে থাকে তাহলে এটা উত্তর, এই দিকে যদি থাকে তাহলে এটা দক্ষিণ, এরকম যদি কেউ চিনতে চায় জানতে চায় তাহলে ইসলাম তাকে কোনো বাধা দেয়নি, এটা দুনিয়াবি ক্ষেত্রে জায়েজ। সেই কারণেই সাহাবাদের যুগে এবং তারপরের যুগে যখন মানুষেরা সমুদ্র পথে সফর করত, রাতে ভ্রমণ করত, তখন এই সকল তারকাগুলিকে চিহ্নিত করে নিজের দিক নির্দেশনা সেখান থেকে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সম্পর্কে বলেছেন, ওয়া আলামাতি ওয়া বিন্নাজমিহুম ইহতাদুন, এবং পথ নির্দেশনা এবং এই সকল তারকার মাধ্যমে তারা সঠিক পথের দিশা নিয়ে তাকে কোন দিকে যেতে হবে। সমুদ্রে যদি কোনো মানুষ সফর করে কোন দিক না জানে তাকে যেতে হবে একটা দেশে যে দেশটা উত্তর দিক মনে করে, আর তার যদি এরকম চিহ্ন করার কোন যদি ব্যবস্থা না থাকে তাহলে দেখা গেল উত্তরের জায়গায় দক্ষিণে চলে গেছে। তো এরকম এতটুকু বিদ্যা এই ক্ষেত্রে ইসলাম নীতি কোনো নিষেধ করেনি। আর তৃতীয় বিদ্যা যেটা ইসলাম নীতি নিষেধ করে নিয়ে কোন বিষয়ে, সেটি এই জ্যোতিষ বা এই তারকা বিষয়ে, সেটি হলো মৌসুম নির্ধারণ করা। অমুক তারা যদি উঠে তাহলে এখন বর্ষার সময়, অমুক তারা যদি উঠে তাহলে এখন ঠান্ডার সময় শুরু। তো এরকম একটি ক্যালকুলেশন করা, যেগুলো যারা এই গ্রহ নক্ষত্রকে চিনে তারা যদি এরকম নিরূপণ করতে চায় তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে যদি কেউ এরকম মনে করে অমুক তারকাটার কারণেই গরম শুরু হয়েছে, অমুক তারকার কারণেই বৃষ্টি হচ্ছে, অমুক তারকার কারণে নক্ষত্রের কারণেই আরো কিছু দুনিয়াতে সমস্যা হচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে। কিন্তু এতটুকু নেওয়া যেতে পারে যে অমুক তারাগুলি যখন উঠে তখন প্রায় গরমের সিজন শেষ হয়। তাহলে আমি আপনাদেরকে হয়তো সহজে বুঝাতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে এই তারকার বিদ্যা বা এই গ্রহ নক্ষত্রের বিদ্যাগুলি ইসলাম সাপোর্ট করে। এবার আমাদের জানা দরকার, এটা ছিল গণিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোনমি জ্যোতিষ, যেটার সাথে ইসলামের অনেকটাই মতবিরোধ নেই। এবার দ্বিতীয় জ্যোতিষী বিদ্যা যেটা অ্যাস্ট্রোলজি, যেটা ফলিত জ্যোতিষ, এই ফলিত জ্যোতিষের প্রায় সব কিছু ইসলাম প্রত্যাখ্যান করেছে, এখানে কোনটাই যাওয়ার মতো নেই। ফলিত জ্যোতিষের মুখ্য কথাই হচ্ছে গ্রহদের প্রভাবে পৃথিবীর সব কিছুর প্রভাব হওয়া। এগুলোকে তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি ইসলামিক বিধান জানার জন্য। এক নম্বর, যদি কোন মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল গ্রহ ও নক্ষত্র তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এ সকল গ্রহ ও নক্ষত্রের স্বয়ং একটা পাওয়ার আছে, তার নিজস্ব একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে সে পৃথিবীতে অঘটন ঘটায়,
কোথায় একটা বিরাট দুর্ঘটনা ঘটলো, অমুক তারকায় এটা দুর্ঘটনা ঘটালো। যদি কেউ এরকম বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে যে অমুক তারকার কাছে বা অমুক রাশির এটা ক্ষমতা যে কাউকে সৌভাগ্যবান করে দিবে বা কাউকে দুর্ভাগা করে দেবে, অমুক তারকার বা অমুক রাশির এটা ক্ষমতা আছে যে তার ব্যবসায় ক্ষতি করে দিবে তাহলে তার ব্যবসায় লাভ করে দিবে, যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে এটা কুফরি বিশ্বাস। এটা কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। কেন কুফরি বিশ্বাস? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা আর সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি যাকে সৃষ্টি করেছেন এরকম এক মাখলুককে এই দুর্ঘটনার সৃষ্টিকর্তা বা এই ভালো মন্দের সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, আল্লাহর সাথে একটা অন্য সৃষ্টিকর্তা সে বিশ্বাস করে, সেজন্য এটা কুফরি। এই ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির একটা দ্বিতীয় পক্ষ হচ্ছে বা দ্বিতীয় স্তর হচ্ছে যে কোনো মানুষ কোন তারকা কোন রাশিকে কোন নক্ষত্রকে স্বয়ং সে প্রভাব করতে পারে পৃথিবীতে, তার মধ্যে নিজস্ব একটা ক্ষমতা আছে যে ক্ষমতার মধ্যে মাধ্যমে সে ভালো মন্দ করে এরকম না, কিন্তু এগুলা ভালো মাধ্যম হওয়ার মাধ্যম মনে করে। প্রথমটি এবং দ্বিতীয়টির মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? প্রথমটি হলো যে তারকাগুলোর মধ্যে নিজেই একটা শক্তি ক্ষমতা আছে যে পৃথিবীতে ভালো মন্দ করতে পারে, আর দ্বিতীয়টা আছে নিজের নিজের মধ্যে তার কোনো শক্তি নেই কিন্তু তাকে ভালো মন্দ করার ওসিলা মাধ্যম করা হয়েছে। আল্লাহ তালাই ভালো করেন, আল্লাহ তালাই লাভ দেন, আল্লাহ তালাই ক্ষতি দেন, আল্লাহ তালাই বৃষ্টি দেন, কিন্তু এই তারকাগুলো বৃষ্টির মাধ্যম। তাহলে এটা হচ্ছে ছোট শিল্প, আর ছোট শিল্প মানে সবচেয়ে বড় গুণা। শিরকের পর যে শিরক মানুষ ইসলামকে বের করে দেয় ওই শিরকের পর সবচেয়ে বড় গুণা হচ্ছে ছোট শিরক। সেই শিরক কাল ইসলাম থেকে তো বের হয় না কিন্তু সবচেয়ে বড় গুণা হয়, অর্থাৎ কোনো মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে তারকাগুলি অমুক তারকা বা অমুক তারকা অমুক নক্ষত্র এটা বৃষ্টি বর্ষণের কারণ কিংবা ভালোর কারণ কিংবা লাভের কারণ বা ক্ষতির কারণ, এটা বিশ্বাস করা যাবে না, এটা হচ্ছে ছোট শিরক বড় গুণা। কিন্তু তৃতীয় যেটি এই অ্যাস্ট্রোলজি বিদ্যাতে শেখানো হয়, জ্যোতিষী বিদ্যায় শেখানো হয়, আর এটাই জ্যোতিষীরা বেশিরভাগ বলে থাকেন, আর এটাই রাশির ফলের কেসটা কাহিনী, সেই বিদ্যাটা হচ্ছে এই বা সেই মন্তব্যটা হচ্ছে এই যে যদি অমুক তারা অমুক নক্ষত্র অমুক দিকে যায় আর অমুকটা অমুকের মধ্যে প্রবেশ করে, অমুক রাশি যদি তমুক রাশির মধ্যে যায়, অমুক রাশি যে সময় উদিত হয়েছে ওই সময় চন্দ্র যদি সেখানে আসে তাহলে পৃথিবীতে এরকম অঘটন ঘটবে, তাহলে অমুক জায়গায় এরকম ভূমিকম্প আসবে, তাহলে অমুক জায়গায় ব্যবসার লাভ হবে বা ব্যবসার ক্ষতি হবে, এটাই কিন্তু রাশিফলের লোকেরা বলে থাকে যে অমুক রাশিটা এখন অমুক স্থানে অবস্থান করছে আর ওখানে অমুক গ্রহ অবস্থান করছে, এগুলো একত্রিত হওয়ার কারণে এই অঘটন হতে পারে বা এই শুভ হতে পারে বা এই অশুভ হতে পারে। যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে এটা হচ্ছে গায়েবকে বিশ্বাস করা বা গায়েবের খবর দেওয়া। গায়েব এমন বিষয় যেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না, সে ওই সকল জ্যোতিষীকে বা ওই সকল লোকের ওই সকল বিদ্যার লোককে গায়েবের জ্ঞানী মনে করবে, আর যে আল্লাহ ব্যতীত অন্যকে গায়েবের জ্ঞানী মনে করবে সে কুফরি করবে। গায়েবের জ্ঞান বলতে কি বুঝায়? গায়েবের জ্ঞান বলতে বুঝায় যে যেই জ্ঞান মানুষ সরাসরি দেখতে পায় না, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেগুলো সব গায়েব, আপনি চোখ দিয়ে দেখতে পারেন না ওটা, হাত দিয়ে স্পর্শ করতে পারেন না ওটা গায়েব, আপনি জিভ দিয়ে সেটার স্বাদ নিতে পারছেন না ওটা আপনার জন্য গায়েব, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না সেগুলো সব গায়েব। এখন অমুক তারকা নক্ষত্র অমুকের মধ্যে প্রবেশ করেছে বলে অমুক জায়গায় দুর্ঘটনা ঘটবে বা অমুকটা অমুক স্থানে আছে বলে ব্যবসায় লাভ হবে, এরকম সুসংবাদ দেওয়া বা দুঃসংবাদ দেওয়া হচ্ছে গায়েবের সংবাদ দেওয়া, গায়েবের কথা। আর যে গায়েবের কথা বলবে সে ইসলাম থেকে বের হয়ে যায়, গায়েবের দাবিদার সে সেটা কুফরি দাবি এবং সে মুসলিম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, বলে দাও আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না আল্লাহ ব্যতীত। আর এই রাশির ফলে আর এই জ্যোতিষদের গায়েবের খবর দেওয়া হয়। বন্ধুগণ, আমরা এতক্ষণে আশা করি যে এই জ্যোতিষী বিদ্যার যে দুটি দিক আছে, গণিত জ্যোতিষী এবং ফলিত জ্যোতিষী, এর সম্পর্কে ইসলামের কি বিধান সেটা আমরা জানতে পারলাম ইনশাআল্লাহ। মনে রাখবেন এই জ্যোতিষীরই মুখপাত্র হচ্ছে গণক, যারা বিশেষ গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন করে
মানুষের শুভ অশুভের খবর দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে আসলো, ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, এবং সে যা বলছে সেটা স্বীকার করে নিল, সেটা মেনে নিল, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি কি অবতীর্ণ করেছেন? আয়া আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি অবতীর্ণ করেছেন? কোরআন। কোরআনকে সে অস্বীকার করলো। কোরআন কো অস্বীকার করে? মুসলিম থাকে না? মুসলিম থাকে না, কারণ এই সকল গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না, সে জেনে নিল বা জানা বিশ্বাস করল। এটা ছিল যে ব্যক্তি গণকে বিশ্বাস করবে, যদি সে সকল সংবাদকে বিশ্বাস করবে। কিন্তু কোন ব্যক্তি যদি গিয়ে শুধু যায়, বিশ্বাস করে না, আজ রাশিফলের সম্পর্কে স্বয়ং কিছু এরকম মানুষ বলে, ঠিক আছে রাশিফলের মাধ্যমে আমার কিছু লাভ নাই হলো, কিন্তু সতর্ক তো থাকতে পারি, বা একটু লাভ হলে তো হলো, মানলাম একটু লাভ হলো, ভালোই হলো, কি করতে যাবো? কেউ যদি এরকম মনে করে যে আমি অমুক গণকের কাছে যাব, ঠিক আছে আমি ওকে বিশ্বাস নাই করলাম, কিন্তু ও যা মাল বললো সেই হিসাবে যদি একটু সতর্ক থাকে তো আমার দুর্ঘটনা ঘটবে না। এতটুকু জন্য যদি যদি কেউ যায়, বিশ্বাস করে না তার কথা, কিন্তু এতটুকু বুঝার জন্য যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল সালাতু আর বাইনা ইয়ামান। যে ব্যক্তি কোনো এরকম গণকের কাছে যাবে, হারিয়ে যাওয়া বস্তুর সংবাদ দেয় যে আপনার জিনিসটি হারিয়ে গেছে, অমুক জায়গায় আছে, এই সংবাদ দেয়, এরকম ব্যক্তির কাছে যদি যায়, আর তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। ইমাম মুসলিম হাদিসটিকে বর্ণনা করছেন 2230 নম্বর হাদিসে। তো সেই কারণে এরকম অবহেলা স্বরূপ কেউ যেতে পারে না কোনো জ্যোতিষীর কাছে, আর না কোনো গণকের কাছে, আর না ওই সকল মোল্লা ও হুজুরের কাছে যারা বিশেষ ক্যালকুলেশন করে আপনাকে বলে যে আপনার অমুক অমুক সমস্যাটা হয়েছে, অমুক জায়গায় জাদু হয়েছে, অমুক জিনিস হারিয়ে গেছে তো অমুক জায়গায় আছে, এগুলো সব আপনার, এগুলো সব গণকের চেলা, কারণ ভবিষ্যতের কোনো কথা বলা যায় না। তবে একটি প্রশ্ন আসতে পারে, অনেক সময় কিছু গণকের কথা সত্যি হয়, কেন হয়? সেই কথা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে গণকের কাছে এবং জ্যোতিষীর কাছে যাওয়া ইসলাম কিভাবে সতর্ক করেছে এবং কিভাবে তাদেরকে অস্বীকার করেছে। বন্ধুগণ, এই গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিদর্শন, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কল্যাণ চেয়েছেন। কেন এই গ্রহ নক্ষত্র, কি উদ্দেশ্যে এই গ্রহ নক্ষত্র, ইসলাম কি বলে? আপনারা জ্যোতিষের সংবাদে শুনলেন যে তারা এগুলোকে গোটা পৃথিবীর উপর প্রভাবকারী একটা বিশেষ জিনিস মনে করে, কিন্তু ইসলাম এই গ্রহ নক্ষত্রের সম্পর্কে কি বলেছে? ইসলাম গ্রহ নক্ষত্রের সম্পর্কে সেটাই বলেছে এবং সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, যেটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার সহিহ গ্রন্থে তাবেঈ কাতাদা রহমাতুল্লাহ আলাইহির একটি কওল নকল করেছেন, সেই কওলটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কথা। তিনি বলেছেন, খালাল্লাহু হাযিহিন নুজুম আলাইহিস-সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল গ্রহ নক্ষত্রকে তারামণ্ডলকে তিনটি উদ্দেশ্যে তৈরি করেছে। কয়টি উদ্দেশ্যে? তিনটি উদ্দেশ্যে। এক নম্বর, জিনাতান লিস-সামা, আকাশের সৌন্দর্য, আকাশের আকাশের সৌন্দর্যের জন্য তৈরি করেছেন। আজ যদি কোনো মানুষ গভীর রাতে উঠে, উঠার পর যদি আকাশের চাঁদ না দেখতে পায়, যদি আকাশের তারকা না দেখতে পায়, কোনো আলো নেই, কিচ্ছু নেই, তাহলে কেমন লাগে? কিন্তু গভীর রাতে একজন মানুষ যখন আকাশের দিকে তাকায় আর অনেকগুলো গ্রহ নক্ষত্র পুঞ্জকে দেখতে পায়, কোনটা খুব জোরে উজ্জ্বল, কোনটা হালকা, কোনটা আফসা আফসা, কোনটা আবার টিম টিম করছে, মানুষকে দেখতে মজা লাগে না? সেই জন্যই তো কবিরা এ সকল রাতকে নিয়ে কবিতাও লিখেছে। তো এই হচ্ছে প্রথম উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, যে তিনি গ্রহ নক্ষত্রগুলোকে তৈরি করেছেন আকাশের সৌন্দর্যের উদ্দেশ্যে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, রাজুমাল্লি শয়াতিন, শয়তানকে কোরাঘাত করার জন্য, শয়তানকে মারার জন্য এই তারামণ্ডল তৈরি করেছেন। কিছু তারকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যেগুলোর মাধ্যমে শয়তানকে মারা হয়। আপনারা অনেক সময় দেখবেন গভীর রাতে যদি একা বসে থাকেন, একটা তারা মনে হয় ছুটে পড়লো, একটা আলো, একটা যাচ্ছে খুব জোরে,
অনেকে এটাকে উল্কাপাত বলে, কিন্তু এই সকল তারকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মারেন। কেন শয়তানকে মারেন এক পরে ইনশাআল্লাহ বলবেন। তৃতীয় উদ্দেশ্যে যে কারণে এই তারকা মণ্ডলীকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আলামাতিন ইউতাদা বিহা, এগুলোকে একটা চিহ্ন করেছেন রাস্তা, সঠিক রাস্তা পাওয়ার জন্য। আপনি কোন রাস্তায় যাবেন, কোন দিকে যাবেন, এই যাওয়ার পথ নির্দেশনা স্বরূপ, পথ নির্দেশক স্বরূপ এই তারাগুলি তৈরি করেছেন। যারা রাতে সফর করেন তারা কোন দিকে যাবেন না যাবেন এই সকল তারকার মাধ্যমে সে নিজের নিজের চলার পথকে নির্ণয় করবে, যে আমি উত্তর দিকে যাবো না দক্ষিণ দিকে যাবো না পূর্ব দিকে যাবো না পশ্চিম দিকে যাবো, পশ্চিম দিকে গেলে আমাকে কোন তারকাকে সামনে করে নিয়ে চলতে হবে, কোন তারকাকে বাম দিকে করে নিয়ে চলতে হবে। এটাই বলা হচ্ছে যে পথ নিদর্শক স্বরূপ বা পথ রাত্রিবেলা পথ যেন মানুষ না হারায়, সঠিক পথের দিকে যেতে পারে, এর চিত্র স্বরূপ এর আলামত স্বরূপ এই জিনিসগুলিকে এই তারকাকে তৈরি করেছেন। এছাড়া কোন চতুর্থ উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তারকা এবং নক্ষত্রগুলিকে তৈরি করেন। এগুলোর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়েছেন, জ্যোতি দিয়েছেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন এই সকল তারকা এবং গ্রহ নক্ষত্রের আলোকেও নিভিয়ে দিবেন। ওয়াইদান নুজুম তুমসাত, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের পূর্বে যখন এই গ্রহ নক্ষত্রের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, তারপরেও কিন্তু কিয়ামত চলে আসবে, আর তার প্রয়োজন নেই। মনে রাখবেন এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি, প্রথম দৃষ্টিভঙ্গি যেখানে বলা হয়েছে যে আকাশের সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, এবং আমরা এই দুনিয়াবি আকাশকে সৌন্দর্য করেছি আর প্রদীপের মাধ্যমে, আলোর মাধ্যমে, এই তারকার মাধ্যমে। ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন, এবং এগুলোকে শয়তানকে মারার জন্য করেছি। সূরা মুলকের 5 নম্বর আয়াত, এটা ছিল প্রথম এবং দ্বিতীয় উদ্দেশ্যের দলিল। তৃতীয় উদ্দেশ্যের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এই সকল তারকার মাধ্যমে তার চলার রাস্তা, সঠিক রাস্তার নির্দেশনা পাবে, এসব এই কারণে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া তামিনা বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বৃহৎ পাহাড়কে পৃথিবীতে রেখে দিয়েছেন যেন এই পাহাড় তোমাদেরকে নিয়ে কোনো দিকে ঢলে না পড়ে। ওয়ান হার, এবং অনেক নদী নালা তৈরি করেছেন, ওয়া সুবুলাল্লা আল্লাকুম তাহতাদুন, অনেক রাস্তা তৈরি করে রেখেছেন যে দিক দিয়ে তোমরা সঠিক পথে চলতে পারো। ওয়া আলামাতিন ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন, এবং অনেক দিক নির্দেশনা দিয়ে রেখেছেন, এবং অনেক নক্ষত্র আছে যে নক্ষত্রের মাধ্যমে তারা সঠিক নির্দেশনা পায়। সূরা নাহালের 15 এবং 16 নম্বর আয়াত। তাহলে ইসলাম এই তিনটি উদ্দেশ্যেই বলেছে যে এই তিনটি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্রকে তৈরি করেছেন। ওই সকল উদ্দেশ্য বলা হয়নি যে সকল উদ্দেশ্য জ্যোতিষীরা বা রাশিফলবিদরা এই কথা বলে দেন। বন্ধুগণ, এই গ্রহ নক্ষত্রের জ্ঞান সম্পর্কে, গ্রহ নক্ষত্রের জ্ঞান অর্জন করা সম্পর্কে যেটা গণিত জ্যোতিষী বা যেগুলো ইসলাম সমর্থন করেছে ওই সকল কিছু বাদ দিয়ে কেউ যদি জ্যোতিষীবিদ্যা শিখতে চায়, যেগুলো এরকম অপ জ্যোতিষী কার্যকলাপ, তাহলে এরকম জ্যোতিষী শিক্ষা হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে জাদুর অংশ, জ্যোতিষের এই তারকা মণ্ডলের এই বিদ্যাটা হচ্ছে জাদুর অংশ, আর জাদু হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিত্তাবাসা সর্বাতাম মিনান নজম, যে ব্যক্তি গ্রহমণ্ডল বা তারকা মণ্ডলের কিছু বিদ্যা কিছু অংশ শিখলো, ফাকাদ ইক্তাবাসা সর্বাতাম মিনাস সাহরি মিনাস সাহরি, তাহলে সে জাদুবিদ্যার কিছু অংশ শিখলো। জাদা মা জাদা, যে যত বেশি শিখবে সে অত বেশি জাদুবিদ্যা শিখবে, আর জাদুবিদ্যা শিখা কি কুফরি। আল্লাহ এই হাদিস থেকে আবু দাউদ হাসান সনদে বর্ণনা করেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল সেই হুদায়বিয়ার সন্ধির সময়ে একদা ফজরের নামাজ আদায় করলেন, ওই রাতে যে রাতে বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল তাদুনা মা যা কাল রাব্বুকুম, তোমরা জানো তোমাদের প্রভু আজ কি বলল। সাহাবারা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল আপনি ভালো জানেন, আল্লাহই ভালো জানেন কি আজকে আল্লাহ তাআলা বলেছেন, আমরা তো কিছু জানি না। আল্লাহ রাসূল বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, বলেছে আমাদের আল্লাহ তাআলা বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আজ কিছু মানুষ কিছু আমার বান্দা সকাল করেছে মুমিন হয়ে আমাকে
বিশ্বাসকারী হিসাবে আর এই গ্রহ নক্ষত্রকে অস্বীকারী হিসাবে। কিছু বান্দা সকাল করেছে আমাকে বিশ্বাসকারী হিসাবে, গ্রহ নক্ষত্রকে অস্বীকারী হিসাবে। বলছেন যে কি ব্যাপার, বলছেন ওয়াম্মা মান কালা মুতির না বিফাদলিল্লাহ, যারা বলেছে যে আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আজ বৃষ্টি হয়েছে, আমাদের বৃষ্টি দেওয়া হয়েছে, ফাযালিকা মুমিনুন বি, এই ব্যক্তি হচ্ছে আমাকে স্বীকারকারী, আমার প্রতি বিশ্বাস। কাফিরুন বিল কাওকাব, নক্ষত্রকে অবিশ্বাস। ওয়াম্মা মান কালা মুতির না বিনাওহি কাযা ও কাযা, আর যে ব্যক্তি বলেছে যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, আজ আমরা বৃষ্টি পেয়েছি অমুক নক্ষত্রের কারণে, অমুক নক্ষত্র উদয় হওয়ার কারণে, ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব, এ লোক আমাকে অস্বীকারী আর তারকার প্রতি ঈমান আনয়নকারী। হাদিসটিকে ইমাম বুখারী 846 নম্বর এবং ইমাম মুসলিম 71 নম্বর হাদিস বলেন। তাহলে যেই ব্যক্তিরা মনে করে যে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে আজকে, তারকায় বৃষ্টি দিয়েছে এটা না, ওই তারকাকে বৃষ্টির ওসিলা মনে করে, তাহলে সে আল্লাহকে অস্বীকারী এবং তারকাকে বিশ্বাস করে। যে কথায় একটু আগে বলেছিলাম, যারা এরকম মনে করে তারা ছোট শিখ। বন্ধুগণ, এটা হচ্ছে ইসলামের স্পষ্ট ধারণা যে তারকার সম্পর্কে এবং গ্রহ নক্ষত্রের সম্পর্কে ইসলাম কি বলছে। এবার আমাদের জানা দরকার যে ইসলাম পূর্বে জ্যোতিষীদের কি অবস্থান ছিল। ইসলাম পূর্বে জ্যোতিষীদের বিরাট অবস্থান ছিল, তাদের বিরাট সম্মান ছিল, বড় বড় বাদশাহদের কাছে, বড় বড় দেশ পরিচালকের কাছে জ্যোতিষীদের একটা বিরাট মর্যাদা ছিল, ডাকন ছিল। বাদশাহ তাদের কার্যকলাপ করার আগে ওই জ্যোতিষীর কাছে পরামর্শ নিত। এই জন্য ফেরাউনের ঘটনায় এসেছে যে যখন ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল যে তার তার সে রাজত্ব ধ্বংস হচ্ছে, কেউ করছে, তখন সে গণিত, তখন তার সে জ্যোতিষীদেরকে একত্রিত করে পরামর্শ নিয়েছিল যে কি ব্যাপার, আমি একটি এরকম স্বপ্ন দেখলাম। তখন জ্যোতিষীরা এটা সংবাদ দিয়েছিল যে কোন এক সন্তান, কোন এক পুরুষ সন্তান হবে যে তোমার এরকম ক্ষতি করবে বা আর কিছু করবে। তখন ফেরাউন আদেশ করেছিল যে যত পুরুষ সন্তান হবে আজ থেকে সবকে হত্যা করো, আর যারা মহিলা হবে তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ায়ুযাব্বিহু ইয়ুযাব্বিহু আবনাআহুম ওয়ায়াস্তাহিয়ী নিসাআহুম, তারা পুরুষ বাচ্চাদেরকে ছেড়ে দেয়, জবাই করে দিত আর স্ত্রী বাচ্চাদেরকে ছেড়ে দিত। সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলা আছে। তো জ্যোতিষীদের এরকম মর্যাদা ছিল, জ্যোতিষীদের এরকমই মর্যাদা ছিল যে এই জ্যোতিষীদের কাছেই ফয়সালা দিতে যেত আরব জাহেলী যুগের লোকেরা। যে ব্যক্তি জ্যোতিষী হতো তার কাছে নিজের সকল সমস্যার সমাধান নিতে যেত। সেই কারণে তাগুতের যে বেটা এসেছে যে তাগুত কাকে বলে, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে তাগুত বলে, সেই তফসিরে একটি ঘটনা এসেছে বারংবার যে জ্যোতিষীকে কাহেনকে তাগুত বলে, শয়তানকে তাগুত বলে। কেন কাহেনকে তাগুত বলে? কারণ মানুষেরা এই আল্লাহ ব্যতীত ওকেই ঈশ্বর ভেবে নিয়েছিল বা ওকে ভালো মন্দের ফয়সালাকারে মনে নিয়েছিল, সেই কারণে তার কাছে ফয়সালা দিতে। বন্ধুগণ, এটা ছিল জ্যোতিষীদের মর্যাদা। আমি আপনাদেরকে বুখারী শরীফের একটি হাদিস শুনাই। হাদিসটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলছেন যে ইযা আদাল্লাহু আমরা ফিস সামাই যারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতাহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ফয়সালা নেন, আকাশের উপরে যখন কোন ফয়সালা নেন, তখন ফেরেশতাগুলি তাদের পাখাগুলি ডানাগুলিকে এভাবে এভাবে তারা ডানাগুলি খেলা খেলাধুলা করে এবং এইভাবে তারা নাড়াচড়া করে পাখাগুলি। কেন বলছেন যে খুদান লেখলেহি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে যে একটা বিরাট ফয়সালা হচ্ছে আমাদেরকে সেটা বরণ করতে হবে, তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে সে ফেরেশতাদের মধ্যে। অতঃপর কি হয়, অতঃপর যখন তাদের অন্তর থেকে ভয় ভীতিটা চলে যায়, আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা হুসিয়ান কুলুবিহিম, যখন তাদের অন্তর থেকে ভয় ভীতিটা চলে যায়, কালু মা যা কালা রাব্বুকুম, তখন সেই ফেরেশতারা এক অপরকে জিজ্ঞাসা করে তোমার রাব কি বলল, আল্লাহ তাআলা কি ফয়সালা দিলেন। এটা কোরআনের ঘটনা, সূরা সাবা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। অতঃপর সে হাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম যখন বলাবলি করে ফেরেশতারা, ফায়াসমাউহা মুস্তারিকুস সামা, অতঃপর ছো মেরে শুনেওয়ালা কিছু শুনে নেয়, ছো মেরে শ্রবণকারী কিছু শ্রবণ করে নেয়। এই ছো মেরে শ্রবণকারী কিছু শ্রবণ করে নেয়, এটা কি জিনিস?
বলছে এটা হচ্ছে জিন ও শয়তান, এরা আকাশে যা ফয়সালা হয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা নেন, এই কথাগুলি যখন ফেরেশতারা বলাবলি করে তখন ছোঁ মেরে কোন একটি কথা জানতে পেরে নেয়, নেওয়ার পর কি করে হাত্তা ইউলকিহা আলা লিসানি সাহির ওয়াল কাহিনি, এই শয়তান এবং এই জিনেরা, সাহের মানে জাদুকর, কাহের মানে গণক, গণকের কানে দিয়ে দেয় যে এরকম একটা ফয়সালা হয়েছে আকাশে। এরপর কি হয়, ওই গণক এবং জ্যোতিষী ওই কথার সাথে আরো 100টা মিথ্যা কথা মিলিয়ে দেয়। তাহলে একটা সত্য কথা ছ মেরে জিন এবং শয়তান শুনে ওদের কানে দিয়েছে, আর মিশ্রিত করলো আরো কয়টি, আল্লাহ রাসূল বলছে মিয়া তো কালবা, 100টা আরো মিথ্যা কথা মিলালো, মেলার পর পৃথিবীর মানুষের কাছে এটা প্রচার করে দিল, বা যারা ওর কাছে যায় তাদেরকে বলে দিল। এখন মানুষেরা ভাবে ঠিকই তো একটা কথা ঠিক হয়েছে, এরকম তো বলেছিল এটা হয়েছে, তাহলে ওরা কি স্বয়ং এটা জানে না ওদেরকে জিন এবং শয়তানরা জানিয়ে দিল, জিন এবং শয়তানরা জানিয়ে দিল। এই হাদিসকে বুখারি ইমাম বুখারি কিতাবুত তাফসির হাদিস নম্বর 4800 বর্ণনা করেছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে জিন এবং শয়তান পৃথিবীর উপরে মহাকাশে এরা ঘোরাফেরা করার ক্ষমতা রাখে, এবং সেই কারণে সূরা সাবা ঘটনা এসেছে সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের আশটাকে আনার ব্যাপারে কথা বলছিল, সে সময় আর ইফরিত মিনাল জিন, ইফরিত নামক এক জিন বলেছিল যে আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি নিয়ে আনব। এত শক্তিশালী জিন, এরা এই বায়ুমণ্ডলে ঘোরাফেরা করতে পারে, এরা এই কথা গণকের কানে পৌঁছে দেয়। এই ঘটনাগুলি ঘটত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আসার পূর্বে, নবী মোহাম্মদ সোফা সাল্লাহ সাল্লামের এই পৃথিবীতে আগমন হওয়ার পূর্বে এরকম অবস্থা ছিল। অতঃপর কি হল, যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, তখন আকাশের এই স্থানে গিয়ে সেই স্থানে গিয়ে ফেরেশতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফয়সালা তারা শুনবে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। শোনেন আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা জিন 8 এবং 9 নম্বর আয়াত, ওয়া আন্না লামাসনা আস-সামা আমার 12টা রাশি হলো, ওই 12টা রাশির আবার ওরা আকৃতি দিল কাল্পনিক ভাবে,
একটাকে কাকড়া একটাকে বিছা অমুক তমুক ওগুলো আবার ওখানে কিভাবে জীবিত থাকছে, এটা আবার কি ধরনের কল্পনা কল্পনা করি? হ্যাঁ ওরা পুড়ে যায় না, ওদের কোনো ক্ষতি হয় না। তো এই কাল এই কল্পনা যে করেছে ও একটু বাস্তবের সাথে তো চিন্তা করা দরকার ছিল, ওই জন্য আমি বলছিলাম কল্পনা। সেই কারণে বর্তমান বিজ্ঞানটাকে বিশ্বাসই করে না, পুরাপুরি জ্যোতিষী কেবল এটা ফলস। আর জ্যোতিষী এবং বর্তমান বিজ্ঞানের সাথে সবসময় লড়াই ঝগড়া হয়ে থাকে। স্বয়ং ওদের বিজ্ঞানের মধ্যেই অনেকে বলছে জ্যোতিষ বলে কোনো জিনিস নেই, কেউ এটা বলতে পারে না যে ভবিষ্যতে কি হবে না হবে। আর ওদের এই পুরো ক্যালকুলেশনটাকে তাকে তারা ভুয়া বলে বর্তমান বিজ্ঞান, কিন্তু জ্যোতিষীরা ওটাকে বড় বিদ্যা বলে প্রচার করে। আমি বলছিলাম এটা একটা পুরোপুরি কাল্পনিক বিদ্যা এবং কাল্পনিক কথা, আসলে এর অস্তিত্বে এবং এর আসলে এর বিশেষ কোনো দাম নেই এবং এর কোনো আসলে অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইয়ুগনি মিনাল হাক্কি শাইয়্যা, এরা কেবল অনুমানেরই অনুসরণ করে, আর অনুমান হক এবং সত্যের বিপরীতে সত্যের মোকাবেলায় কিছুই না, সত্যের মোকাবেলায় অনুমান কিছুই না। মনে রাখবেন এটা যে একটা ফলস এবং আনুমান আনুমানিক বিদ্যা, এর ফলস হওয়াটা এর মিথ্যা হওয়াটা বারংবার পৃথিবীতে প্রকাশ পেয়েছে, কিন্তু মানুষ যদি বুঝতে চায় বলে না। গত গত 2012 সালের 21 ডিসেম্বরে এটা গোটা বিশ্বে তার এক বছর আগে থেকে কয়েক মাস আগে থেকে একটা সংবাদ প্রচার করা হয়েছিল যে 2012 সালের 21 ডিসেম্বরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুনেছেন না? শুনেননি? এবং খুব বড় করে ফলাও করে খবরগুলি প্রকাশ করা হয়েছিল যে 2012 সালের 21 ডিসেম্বরে পৃথিবী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা নাকি মায়ান ক্যালেন্ডারে বিশ্বাসী যে জ্যোতিষীরা ছিল তাদের ক্যালকুলেশন অনুযায়ী আর পৃথিবী নেই, শেষ হয়ে যাবে। আমরা তো বর্তমানে 2014 সালের আগস্ট মাসের 22 তারিখে অবস্থান করছি, কিছুই হয়নি। ওই জন্য বলছিলাম যে পুরোপুরি একটা অনুমানের উপর কথা বলে, এবং কিছু অনুমান আপনিও করতে পারেন কিন্তু ওরা এখানে চালাকি করে। আমি নিজে একদিনের একটা প্রোগ্রাম শুনছি, একজন লোক জ্যোতিষীকে ফোন করে বলছে যে আমি আপনার সিদ্ধান্ত এবং পরামর্শ অনুযায়ী অমুক কাজটা করেছি, আমি চাকরি পেয়ে গেছি। কি বলছে? আমি চাকরি পেয়ে গেছি, মানে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করলে চাকরি পেয়ে গেল, খুব খুশি। তো জ্যোতিষী বলছে বললাম আমি নিজে শুনলাম, জ্যোতিষী বলছে আপনার জন্য একটা আরো শুভ সংবাদ আছে। বলছে বলেন কি শুভ সংবাদ আমার জন্য? বলছে আপনার অতি সত্তর বিয়ে হবে। চাকরি পেলে কি বিয়ে হয় না? আমাকে বলেন আমাদের দেশে কোন মানুষের যদি চাকরি হয় তাহলে তার প্রস্তাব বিয়ের প্রস্তাবের মতো ভিড় লেগে যায়। ওর চাকরি হয়েছে এই সংবাদ যখন দিল, জ্যোতিষী পুরাপুরি এই সময়টার সুযোগ লাগিয়ে বলছে আপনার একটা আরো খুব সুসংবাদ আছে, খুবই তাড়াতাড়ি সুসংবাদ পাবেন। বলছে কি হবে? বলছে তোমার বিয়ে তাড়াতাড়ি, চাকরি হলে তো বিয়ে হয়। এরকম একদিন একটা আরো আমি হাটে খুব ছোট ছোট ছিলাম, 9-10 বছর বয়স, হাটে একটা ঘুরছি সাপ্তাহিক হাট গুলা, ওখানে রাস্তার ধারে এরকম একজন লোক এইসব হাট দেখছে মানুষের। আমি দাঁড়িয়ে শুনছি, বলছে গ্রহ শনি রবি সোম মঙ্গল অমুক তমুক, শনির ঘর খুব টান, আপনার যখন গোসল করার প্রয়োজন হয় তখন আপনাকে পেশাব লাগে। গোসল করার পূর্বে কি হয়? পেশাব লাগে। বললাম তো অধিকাংশ মানুষের স্বভাব না স্বভাব না যে গোসল করার পূর্বে পেশাব লাগে, তাকে পেশাব করতে ইচ্ছা করে। এই সকল ধান্দাবাজ আর আনুমানিকের উপর কল্পনার উপর কিছু কথা বলে এরকম কথা এ করে, আর আমরা ভাবি যে না ও ঠিকই বলছে। আকাশে কোন নক্ষত্র কার মধ্যে ঢুকলো, কোন দিকে কোথায় গেল, কাল্পনিক সব নক্ষত্রের ক্যালকুলেশনে আপনার ব্যবসায় অনেক লাভ হবে আপনি বিশ্বাস করে নিলেন, আপনার ক্ষতি হবে আপনি বিশ্বাস করে নিলেন, আপনার বিবাহ হবে না বিশ্বাস করে নিলেন, আপনার বিবাহ হবে ছেলে হবে ওটাও বিশ্বাস করলেন, তাহলে দুনিয়াতে বাকি কি থাকবে? সবকিছুই ওখানে নেন, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। আমি বলছিলাম যে এটা হচ্ছে অনুমানের উপর একটি বিদ্যা। মনে রাখবেন গায়েবের খবর কেউ দিতে পারে না। 2012 সালের 21 ডিসেম্বরে পৃথিবী ধ্বংস হবে অবশ্যই একটা অবাস্তব এবং প্রত্যেক মুমিন মানুষকে তখনই এটা অস্বীকার করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান দুনিয়ার প্রলয়ের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এছাড়া কারো কাছে নেই। সূরা রহমান 34 নম্বর আয়াত। আমি এই পড়াশোনা করার সময় একটি ঘটনা শুনলাম,
মানব বাসিয়া পিরিয়ডের একজন বাদশাহ অসুস্থ হয়েছে, খুব অসুখ। অসুখ হওয়ার সময় সে তার মানব বাসিয়া পিরিয়ড কি অন্য পিরিয়ড একটু সংশয় হচ্ছে, যাই হোক সে ওই সময় ওই বাদশাহ তার নিজের রাজত্বের 50 জন জ্যোতিষীকে জমা করল, বলছে আর জ্যোতিষীদের একটু পরীক্ষা নেওয়া হবে। কি করলো তখন? বলছে কাউকে একসঙ্গে বসতে দিবে না, 50টা আসনে বসা, 50টা চেয়ারে 50 দিকে বসিয়েছে। বসার পর বলছে এখন তোমরা ক্যালকুলেশন করো এই বাদশার বয়স আর কতদিন আছে। জ্যোতিষেরা ক্যালকুলেশন করেছে 50 জন, 50 জনের ক্যালকুলেশন মিলে গেছে, বলছে বাদশা আগামী আরো 50 বছর জীবিত থাকবে। আরো কত বছর? 50 বছর জীবিত থাকবে। যখন ক্যালকুলেশনটা করতে আগে সবাই খুশি, যে যদি অবাস্তব হতো তাহলে অমিল হতো হওয়ার কথা ছিল, কিন্তু কারো অমিল হয়নি, সবাই বলছে 50 বছর বাঁচবে, সবাই সবাই খুশি, হ্যাঁ খুব ভালো দিবে, খুশি আনন্দ করলো। আর দুই দিন পর বাদশা মারা গেছে। বললাম এই ঘটনাটা লিখেছেন একজন আরবিক লেখক, যেটা আমি এই বই পুস্তক পড়ার সময় পেলাম। এসব হচ্ছে অবস্থা। এ সব কিছুর মধ্যে আমি একটা আপনাদের খুবই ছোট ঘটনা বলতে চাচ্ছি এবং খুবই ছোট একটা উদাহরণ দিতে চাচ্ছি, যে এরা যে মৃত্যুকে এবং ভবিষ্যতে জানে না তা সত্ত্বেও যে এরকম করে তার একটা সাধারণ উপমা দিচ্ছি। স্বয়ং আমাদের দিকের এক গ্রামে এরকম এক গণক এবং বুঝ করেওয়ালা লোক গ্রামে উপস্থিত আছে। উপস্থিত হওয়ার পর মানুষেরা যে যে ইমান বেচল, 40 দিনের কারণ নামাজ গেল, কেউ কুফরিও করলো আর কিছু করলো, করার পরে একজন বোখাটে যুবক ওই জ্যোতিষী যেখানে গণনা করার জন্য যে গাছের নিচে বসেছিল তার ছাতাটা টেনে নিয়ে সব করে গাছের ডালের উপর টেঙে দিচ্ছে। জ্যোতিষী জানে না যে তার ছাতা কোথায় টাঙা হয়েছে। এবার সব কিছু কাজকর্ম যখন শেষ চলে যাবে এখন খুঁজছে ছাতা নেই, খুঁজছে কিনে ছাতা নেই, বলছে ছাতা আমার কে নিল, অমুকের উপর অভিশাপ হবে, তুমি অভিশাপ হবে তো এই হবে ধ্বংস হবে, আমি এখনই সব কেলে বের করে নিব, কে চুরি করেছে না চুরি করেছে। তো ওই বোখাটে যুবকটা 2-4টা থাপ্পড় দিয়ে, যে বেটা সবারই ভাগ্য বলে দিতে পারলে, সবারই ভবিষ্যতে কি হবে না হবে সব বলে দিতে পারলে, কয়টা বাচ্চা হবে ওটাও বলে দিতে পারলে, আর তোমার ছাতা নিজের মাথার উপর ডালের উপর ঝুলছে এটা খবর নেই। তো এই সকল গণক এবং জ্যোতিষীর এরকম বিশ্বাস ব্যাপার, আমরা একজন মুসলিম হিসাবে এগুলোকে বিশ্বাস করতে পারি। আমরা আলোচনার শেষে সারাংশ স্বরূপে কথা বলবো, যে ভাই যেমন বর্তমান যুগে বিজ্ঞান এগিয়ে গেছে তেমন কিছু জাহেলি বিশ্বাসও আমাদের মধ্যে ঢুকে গেছে। এই সকল জাহেলি বিশ্বাসের মধ্যে গণক বিশ্বাস, জ্যোতিষীতে বিশ্বাস, রাশিফলে বিশ্বাস। গণক হলো, জ্যোতিষী হলো, রাশিফল হলো, এর সারাংশ বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রহ ও নক্ষত্র আকাশে রেখেছেন সেই গ্রহ ও নক্ষত্রের ক্যালকুলেশন করে এগুলোর মাধ্যমে শুভ বা অশুভ নির্ণয় করা, ভবিষ্যতে কি হবে না হবে এগুলোর সংবাদ দেওয়া, এগুলো হচ্ছে এই রাশিফল সহ অন্যান্য কিছু আলোচনা। যদি কোনো মানুষ বিশ্বাস করে যে স্বয়ং নক্ষত্রের মধ্যেই ভালো মন্দ করার ক্ষমতা আছে, কাউকে লাভ এবং ক্ষতি করার ক্ষমতা আছে, কারো অসুখ এবং কাউকে ভালো করার ক্ষমতা আছে, পৃথিবীতে মঙ্গল এবং বিরাট ঘটনা ঘটানোর ক্ষমতা আছে, তাহলে এটা কুফরি। যদি কেউ মনে করে যে না গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে স্বয়ং কোনো ক্ষমতা নেই কিন্তু এগুলো ভালো মন্দ করার একটা উপায়, একটা ওসিলা, একটা মাধ্যম, তাহলে এটা ছোট শিল্প, বড় গুণা। আর কেউ যদি মনে করে যে অমুক গ্রহটার সময়, অমুক গ্রহটা উদিত হওয়ার সময় আমার জন্ম হয়েছে বলে আমার রাশি এই আর সেই কারণে আমার ব্যবসায় লাভ হবে বা ক্ষতি হবে বা অমুক জায়গায় এই ঘটনা ঘটবে, তাহলে এটা হচ্ছে গায়েবের সংবাদ দেওয়া এবং গায়েবের দাবি করা। আর যে গায়েবের দাবি করে সে কুফরি, যে গায়েবের দাবি করে সে কুফরি করে। ইসলাম এই গণক এবং জ্যোতিষী এবং এই জ্যোতিষী বিদ্যার সম্পর্কে যে কথা বলেছে সেটা বলতে পারেন যে জ্যোতিষী বিদ্যা দুই ভাগে বিভক্ত, একটা হলো গণিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোনমি জ্যোতিষ, যেই জ্যোতিষী শিক্ষায় এই গ্রহ নক্ষত্রগুলো কোথায় উদয় হয়, কোথায় ডুবে, কোন দিক থেকে কোন দিকে যায়, এতটুকু জ্ঞান কেউ যদি অর্জন করে তাহলে ইসলামের সাথে সংঘর্ষ নয়। কিন্তু এই গ্রহ নক্ষত্রগুলির প্রভাব আছে অ্যাস্ট্রোলজি জ্যোতিষী এবং এই প্রভাবে সারা জগৎ প্রভাবিত হচ্ছে, এরকম বিশ্বাস করা আসলে অনেক ক্ষেত্রে গায়েবকে বিশ্বাস করা, গায়েবের জ্ঞান আল্লাহর কাছে আছে, অনেক ক্ষেত্রে কুফরি করা, অনেক ক্ষেত্রে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টই বলেছেন যে এই গ্রহ নক্ষত্রগুলিকে মাত্র 3টি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে,
প্রথম উদ্দেশ্য হলো এটা হচ্ছে আকাশের সৌন্দর্য, দ্বিতীয় উদ্দেশ্য হলো এই গ্রহ নক্ষত্রগুলির মাধ্যমে গ্রহ নক্ষত্রগুলি দ্বারা শয়তানকে পরাঘাত করা হয়, যারা আকাশের আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা নেন সেই ফয়সালা যখন ফেরেশতার শুনেন, সেই ফেরেশতার যদি কেউ এই কথা শুনতে যায় বা যাওয়ার চেষ্টা করে কোনো জিন বা কোনো শয়তান, তাহলে তাদেরকে পরাঘাত করার জন্য বা তাদেরকে আঘাত করার জন্য এ সকল গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। সেই কারণে গ্রহ নক্ষত্র অনেক সময় আপনারা খুব জোরে ছুটে যেতে দেখেন। আর তৃতীয় যে কারণে গ্রহ নক্ষত্রকে আল্লাহ তৈরি করেছেন সেটা হলো মানুষ এমন সময় যখন রাতে চলাফেরা করবে আর সে কোন দিকে যাচ্ছে তার দিকটা কোন দিক হবে, উত্তর না পশ্চিম না উত্তর না দক্ষিণ, কোন দিকে সে যাচ্ছে এই গ্রহ নক্ষত্রের মাধ্যমে সে নির্ণয় করতে পারে। সেই কারণে পথ নির্দেশক হিসাবে এই গ্রহ নক্ষত্রগুলিকে তৈরি করেছে। যে মানুষ কোনো গণকের কাছে যাবে, কোনো জ্যোতিষীর কাছে যাবে এবং সে যা বলবে ওটা স্বীকার করবে, আল্লাহ রাসূল বলেছেন সে কুফরি করবে। যে মানুষ এমনি যাবে বিশ্বাস করবে না, খেলাধুলা করবে, খামখেয়ালি করাবো, তাদেরকে জিজ্ঞাসা করবে, সেই মানুষের চল্লিশ দিনের নামাজ হবে না। বন্ধুগণ, এই জ্যোতিষীর বিরাট একটা দাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে। প্রত্যেক বাদশাহ দরবারে এই জ্যোতিষীদের বিরাট একটা মর্যাদা হতো, তারা বাদশাহ কোন পদক্ষেপটা নিতে হবে নিতে হবে না, কিসের মঙ্গল আছে অমঙ্গল আছে তারা যা বলতো সেই হিসাবে তারা শুনত। এরকম জ্যোতিষীকেই ইসলাম তাগুতও বলেছে। তবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তারা যেই খবরটি আকাশ থেকে শোনার চেষ্টা করত সেই খবরটিও শুনতে পায় না। সে কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্না লামাসনা সামাআ ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহাবা, খুবই উল্কার মাধ্যমে এবং খুবই জ্বলন্ত তারকার মাধ্যমে আর বিশেষ প্রহরের মাধ্যমে সারা আকাশ এখন সুরক্ষিত, সেখানে গিয়ে কোনো কিছু সংবাদ তারা নিতে সক্ষম নয়। মনে রাখবেন স্বয়ং তাদের সংজ্ঞা অনুযায়ী এই জ্যোতিষ এবং এই রাশিফল এবং এই গণকের বিদ্যাটা একটি আনুমানিক বিদ্যা, আর আনুমানিক বিদ্যার ইত্তেবা করা অনুসরণ করতে ইসলাম নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নাল যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর সত্যিকারে অনেক রহস্যজনক কথা এই জ্যোতিষীদের মাধ্যমে পাওয়া যায়, শেষ পর্যন্ত কোনোই সত্য হয় না। বিরাট সংবাদ ছিল যে দুই হাজার বারো সালের একুশে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে, কিছুই হয়নি। এভাবেই তারা পৃথিবীতে মানুষকে ধোকা দিয়ে থাকে এবং মানুষের মাল সম্পদ লুণ্ঠন করার একটা পদ্ধতি নিয়ে থাকে, আর যারা বড় বড় ধনী ও মালদার মানুষ তাদেরকে এরকম কিছু সুসংবাদ দিয়ে আর কিছু দিয়ে তারা তাদের মাল সম্পদ লুণ্ঠন করে থাকে। স্বয়ং জ্যোতিষীরাই যদি সবকিছু জানতো তাহলে এতগুলো মালা পরিধান করা তাদের প্রয়োজন হবে না। জ্যোতিষীরাই যদি সবকিছু জানতো তাহলে রক্ষা কবচ করুক তাদের চুলে এবং তাদের কপালে আর নাকে আর সবকিছুতে এত নকশার প্রয়োজন ছিল না। যদি জ্যোতিষীরা সবকিছু জানতো এবং বুঝতে পারতো ভবিষ্যতে, তাহলে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সুখ শান্তিতে বসবাস করত। কিন্তু তারাও সুখ শান্তিতে থাকে, তারাও দুঃখে থাকে, তাদেরও সমস্যা আছে এবং তারাও ইনকামের জন্য চারিদিকে ঘুরে থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক ভাইকে যারা আমরা এই আলোচনা আজ এখানে শুনলাম বা ইন্টারনেটে শুনবো, এবং সকল ভাইকে যেন আমরা মহান রব্বুল আলামিনকে একমাত্র উপাস্য মনে করে তিনি ভবিষ্যতের জ্ঞানী, তিনি কাছেই কেবলমাত্র ভবিষ্যতের জ্ঞান আছে, গায়েবের জ্ঞান আছে, এই বিশ্বাসটা যেন আমরা নিতে পারি এবং এই বিশ্বাস যেন আমরা করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যে সকল জ্যোতিষী গণক জাদুকর এবং ইত্যাদির মাধ্যমে মুসলিমের ইমান লুণ্ঠন হচ্ছে সে সকল থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, আর সকল সুখ দুঃখের সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারি, দোয়া করতে পারি, তার কাছে যেন এগুলো আবেদন নিবেদন করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।